সাত নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। প্রশ্ন হলো, জনৈক এক বক্তার ওয়াজে শুনেছি অনেকে ভারী কিছু উত্তোলনের সময় ইয়া আলী বলে, এতে তার ইমান হারা হয়ে যায়। এটি শুধু বক্তার কথা নয়, এটা হচ্ছে ইসলাম। আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে বড় শিরক। আল্লাহকে ডাকবে ইয়া আল্লাহ, আল্লাহুম্মা, রব্বানা, জি ইয়া রব, ইয়া রহমান, আর আপনি ইয়া আলী বলে ডাকছেন, এটি বড় শিরক, বড় কুফুর। এটি শিয়াদের থেকে বেদাতি সন্নি সমাজে এসেছে, মূর্খ সমাজে এসেছে। এই ছুতার মিস্ত্রি, কাঠ মিস্ত্রিরা এরকম শিরকি কালাম বলে থাকে, আমি নিজে শুনেছি। বলছেন, আমি একদিন হেইও বলেছি, ইয়া আলী বা অন্য কিছু বলিনি, যদিও বলার পিছনে আমার কোনো উদ্দেশ্য ছিল না, এমনি বলে ভুলে বলেছি, বলে ফেলেছি। হেইও বলার কারণে কি আমার ইমান হারা বা শিরক এমন কিছু করে ফেলেছি? হেইও মানে তো আমি বুঝি না, এবং আপনার আঞ্চলিক ভাষায় হেইও কাকে বলে সেটা আপনি জানেন। যদি সেটা আল্লাহ ছাড়া অন্য কেউ ডাকা উদ্দেশ্য থাকে, তাহলে সেটা শিরকি কালেমা। যদি আপনি সেটা সেই নিয়তে নাও বলেন, তবু কথাটি শিরকি। আর যদি না এরকমটা না হয়, এটি এমনি কথা, মানুষ একটু যখন কোনো কিছুতে জোর লাগায়, শক্তি লাগায়, তখন হেইও বলে, তো এরকমটাই মনে হয়। তো এরকমটা যদি হয় তাহলে হয়তো অসুবিধা নেই। জি, এক কথা গায়রুল্লাহকে ডাকা, গায়রুল্লাহকে সেজদা করা, এসব হচ্ছে বড় শিরক। আট নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ছোট শিরক করলে আমল নামার সব নেকি নেক আমলগুলো ধ্বংস হয়ে যায় কি? না, সব আমল ধ্বংস হয় না। ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ। ছোট শিরক করলে যেই আমলটিতে শিরকের সংমিশ্রণ হলো সেই আমলটি নষ্ট, আর বড় শিরক করে অতীতে সমস্ত আমল ধ্বংস। বড় শিরক করলে অতীতে হাজার হাজার বছরও যদি কেউ নেক আমল করে থাকে, যেমন ইবলিস শয়তান হয়েছে, সমস্ত আমল নষ্ট হয়। লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমল, হঠাৎ ভুলে যদি ছোট শিরকমূলক কথা বলে ফেলে, পরবর্তীতে বুঝতে পারে সে যেটা বলেছে এটা ভুল কথা, নাজায়জ কথা, শুধু বলার কারণে তার গুনাহ হবে বা পেছনের আমল ধ্বংস হবে কিনা? গুনাহ তো হবে, গুনাহ হবে। ছোট শিরক কাবিরা গুনাহ, তওবা করবে, আর কাবিরা গুনাহ হচ্ছে তওবা শর্ত, আল্লাহ মাফ করে দাও। কিন্তু পিছনের আমল ধ্বংস হবে না, যে আমলটিতে শিরকের সংমিশ্রণ হয়েছে সেই আমলটি শুধু ধ্বংস হবে বা নষ্ট হবে। জি, মান আমেলা আমালান, আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে কুদসি যে মান আমেলা আমালান, কেউ এমন কোন আমল করলো, আশরাকা ফিহে মাইয়া গাইরি, আমার সাথে অন্য কাউকে শরীক করে, তারাক্তহু ওয়া শিরকাহু, তাকে এবং তার এই শিরকি আমলকে আমি পরিত্যাগ করি, ছুঁড়ে ফেলি, কবুল করি না।